বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে কথা বলছি, আপনারা জানেন এটি হলো আমাদের তরমুজ গাছের যে বাগান সেটি। আর এই তরমুজ গাছ যেগুলো দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যে এইখানেই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে একটি তরমুজ আছে, এইখানে আমাদের আরও অনেকগুলো তরমুজ আছে। যদি আমরা আপনাদেরকে ক্যামেরাতে একটু দেখাই, যে এই দেখেন আপনারা, এখানে তরমুজ আসছে। তারপর আমি যদি ক্যামেরাটা আপনাদেরকে আরও আগায় নিয়ে আসি সামনের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের আরও অনেকগুলা তরমুজ আছে। এখানে তরমুজ হয়েছে, ওইখানেও তরমুজ আছে, এরপর আমাদের ওই পাশে তরমুজ আছে। তো মাশাআল্লাহ, আমাদের অনেকগুলা তরমুজই সুন্দর টিকে গেছে। তো আমি যে কথাটি বলতেছিলাম আপনাদের সাথে, সেটি হলো যে এই প্রজেক্টটি হলো আমাদের হাইড্রোপনিক সিস্টেমের প্রজেক্ট। অর্থাৎ এখানে সম্পূর্ণ চাষাবাদটা হয়েছে আপনার সয়েললেস এগ্রিকালচার, অর্থাৎ এখানে কোনো মাটির ব্যবহার হয় না। আপনারা জানেন, যারা প্রথম থেকে আমাদের চ্যানেলের সাথে জড়িত আছেন, প্রথম থেকে আমাদের চ্যানেলটাকে ফলো করেন, আপনারা কিন্তু জানেন যে এই পদ্ধতিতে কীভাবে চাষাবাদ করা হয়। অর্থাৎ এইখানে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যে এই যে গাছ, অর্থাৎ এই যে আমাদের যে তরমুজ, এই তরমুজ ধরেছে, এই তরমুজের যে গাছটি আছে আমাদের, দেখেন এই গাছের গোড়ায় আমি যদি আপনাদেরকে নিয়ে আসি, দেখেন এগুলা কিন্তু কোকোপিট, অর্থাৎ নারকেলের ছোবড়া। হ্যাঁ, এটার মধ্যে কোনো ধরনের মাটি নাই, জাস্ট এই নারকেলের ছোবড়ার মধ্যে আমরা কিন্তু এই ড্রপার ব্যবহার করে এইগুলোর মাধ্যমে গাছের গোড়ায় নিউট্রিশন, অর্থাৎ গাছের যে পুষ্টি আছে সেটা কিন্তু গাছের গোড়ায় পৌঁছে দিয়ে থাকি। তো এই সিস্টেমেই, এই পদ্ধতিতেই কিন্তু আসলে মূলত আমাদের এই হাইড্রোপনিক সিস্টেমেই আমাদের এই তরমুজ গাছের চাষাবাদ করা হচ্ছে। এবং এই গাছের যে বর্তমান অবস্থা এবং এখানে কিছু কাজ আছে, যেটা আমি আপনাদের সাথে আজকে আলোচনা করার চেষ্টা করব, যে এইখানে আমাদের কিছু প্রত্যেকটা গাছেরই কিছু শাখা ব্রাঞ্চ বের হয়, যে এইগুলো কিছু শাখা ব্রাঞ্চ। তো আমাদের পরিচর্যার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করি, দেখেন এইখানে এই যে মেন গাছ থেকে আমাদের কিছু শাখা ব্রাঞ্চ বের হয়, এগুলো কিন্তু কাটিং করতে হয়, কেটে দিতে হয়। না কাটলে যেটা হবে, আপনার যে ফলটা ধরবে গাছে, যেরকম যে ফল ধরছে, এই ফলটা কিন্তু বাড়তে পারবে না, বাড়তে অসুবিধা হবে। এই জন্য আমরা এখন যেটা কাজ করব, কিছু শাখা ব্রাঞ্চ কাটবো এবং আপনাদের সামনে আমি এই হাইড্রোপনিক সিস্টেমের ব্যাপারে একটু আলোচনা করব, যে এটা কীভাবে চাষাবাদ করতে হয় এবং সেটাকে আপনি কীভাবে এই হাইড্রোপনিক সিস্টেমে এই ধরনের ওয়াটারমেলন বলেন, রক মেলন বলেন, অথবা যে কোনো ধরনের ফসল, সেটা শসা হইতে পারে, তারপর আপনার দেখা গেছে বাঙ্গি হইতে পারে, মানে যে কোনো ধরনের এই ধরনের ফসল আপনি কীভাবে উৎপাদন করবেন, সে বিষয়ে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে আজকের ভিডিওতে কথা বলব। তো চলুন প্রথম আমরা একটু কাটিং পদ্ধতির আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। প্রথমে আমরা যেটি করব, দেখেন এই যে আমাদের গাছটি আছে, অর্থাৎ এই গাছের এই যে শাখা ব্রাঞ্চটি আছে, এই শাখা ব্রাঞ্চগুলোকে আপনাদেরকে কেটে দিতে হবে। আর এটা কাটবেন মোটামুটি শাখা ব্রাঞ্চটার 1 ইঞ্চি উপর থেকে, অর্থাৎ আমরা এই ব্রাঞ্চটাকে এখান থেকে কেটে দেব। তো এইভাবে নিয়মিত গাছটাকে কর্তন করে রাখতে হবে, তাহলে দেখবেন আপনাদের গাছের উৎপাদন ফলনটা ভালো আসবে। আমি যদি আরও কিছু কাটিং করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে একটা বিষয় দেখেন, আমাদের এইখানে কিন্তু আরও তরমুজ বের হচ্ছে, অর্থাৎ এই গাছে এখনও তরমুজ বের হচ্ছে, তরমুজের পাশে একটা শাখা ব্রাঞ্চ আছে, সেগুলো আপনি এই ছোটোবেলাতেই কেটে দিতে পারেন, আর যদি একটু বড় হয়ে যায় তারপর আপনি সেটা কেটে দিতে পারবেন। এই দেখেন আমাদের একটা দেখতে পাচ্ছি যে তরমুজ। তো এই তরমুজ গাছের আমাদের আর এদিকে কোনো শাখা আছে কিনা সেটা দেখতে হবে। এই গাছে আর কোনো শাখা নাই, আর এই গাছটার মধ্যেও আর কোনো শাখা আমরা দেখতে পাচ্ছি না। তো চলুন আমরা দেখব যে কোন কোন গাছে শাখা আছে এবং সেই শাখাগুলো আমরা কেটে দেওয়ার চেষ্টা করব। এই যে একটা অনেক বড় হয়ে গেছে, কমপক্ষে এই এই শাখাটার বয়স 1 সপ্তাহ হয়েছে, 1 সপ্তাহের মতো বয়স হলে এত বড় হয়। তো এটা আমরা কেটে দেব, এগুলা কোনো প্রয়োজন নেই গাছের। আপনার এই এই শাখাগুলা গাছের পুষ্টিকে খেয়ে ফেলবে এবং গাছের যে ফল সেটাকে বাড়তে দেবে না, এগুলাকে আমাদের নিয়মিত কেটে রাখতে হবে। এই যে একটা বিষয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখেন এই যে আমরা কেটে নিলাম একটা তরমুজ। এই তরমুজগুলা নষ্ট হওয়ার পিছনে মূল কারণ হলো এটা ভালো পরাগায়ন না হওয়া।
এটা কিন্তু মনে রাখবেন, যে কোনো ফলের ক্ষেত্রে, শশার ক্ষেত্রেও যেমন, তরমুজের ক্ষেত্রেও তেমন, এই তরমুজগুলো যদি ঠিক সঠিকভাবে পরাগায়ন না হয় তাহলে কিন্তু এটা টিকবে না, ফল নষ্ট হয়ে যাবে। এই ফলটা ভালো পরাগায়ন হয় নাই। আর আমি যদি এইদিকে আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই যে আমাদের তরমুজগুলো ধরছে আল্লাহর রহমতে, এই যে তরমুজ, এই যে এইখানে তরমুজ, ওইখানে তরমুজ, যেগুলো ঠিক সেগুলো আলহামদুলিল্লাহ পরাগায়ন ঠিক আছে, ভালো করে পরাগায়ন হলেই আপনার কিন্তু এই ফুলগুলো টিকে। তো পরাগায়নের বিষয়টা আমি যদি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি, দেখবেন এই যে একটা ফুল আছে, এই ফুলটা হলো একটা পুরুষ ফুল। আমি যদি একটু কেটে নেই আপনি কাছ থেকে দেখাই, এই যে কাটলাম, এই ফুলটা একটা পুরুষ ফুল, দেখেন নিচে কোনো শশা নাই, ফল নাই, আর এই যে উপরে ফুলটা ফুটছে, অর্থাৎ একটা পুরুষ ফুল এটা। আর স্ত্রী ফুল যেটা আসবে সেটা কিন্তু এই যেরকম হবে, আপনি দেখতে পাচ্ছেন, এই যে ফুলের গোড়াতেই আপনার তরমুজ থাকবে, ঠিক আছে, ফুলের গোড়াতেই তরমুজ থাকবে এবং এখানে ফুল থাকবে, এটাই হলো স্ত্রী ফুল। তো যখন স্ত্রী ফুলটা ফুটবে, অর্থাৎ এখানে তো কোনো বর্তমানে এখন একটা ফুলও ফোটা নাই, তাহলে আমি দেখাইতে পারতাম আপনাদের, তো এই এই পুরুষ ফুলটা নিয়ে আপনার এই স্ত্রী ফুলটার মধ্যে এরকমভাবে দুই তিনবার স্পর্শ করলে কিন্তু সেটা পরাগায়ন হয়ে যায়, সুন্দরভাবে পরাগায়ন হয়ে যায়। তারপরে পরাগায়ন কীভাবে করতে হবে সে বিষয়টি আমি আপনাদেরকে ভিডিওতে সুন্দর করে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, তো আপনাদের এই ব্রাঞ্চ কাটিংগুলো খুবই জরুরি, আপনারা সুন্দরভাবে কাটিংগুলো করে রাখবেন নিয়মিতভাবে, কারণ এটা আপনার যে ব্রাঞ্চটা আমার হাতে, এটা প্রায় এক সপ্তাহের একটা ব্রাঞ্চ, তো এই ধরনের ব্রাঞ্চগুলো আপনার আগেই কেটে রাখা উচিত, দুই তিন দিনের মধ্যে কেটে ফেলা উচিত। তো যাই হোক, তো এইভাবে ব্রাঞ্চগুলো আপনি কেটে রাখবেন, একটা গাছে একটা মেন গাছ ছাড়া অন্য কোনো শাখা রাখার চেষ্টা করবেন না, আর একটা গাছে সর্বোচ্চ একটা থেকে দুইটা ফল রাখবেন, তাহলে এটা রেজাল্টটা ভালো আসবে। তো ইনশাল্লাহ আমাদের এই প্রজেক্টে আরও কী হয় ইনশাল্লাহ সামনে আপনাদের ভিডিওতে আনার চেষ্টা করব, ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত মোটামুটি আমাদের যে ফলের অবস্থা, তাতে হয়তো আর হয়তো 15-20 দিন বা সর্বোচ্চ এক মাসের মধ্যেই কিন্তু এই ফলনটা হারভেস্টের উপযুক্ত হয়ে যাবে। বর্তমানে যে ফলনগুলো আছে তাতে আপনার আর 15-20 দিনের মধ্যে এটা হারভেস্ট করার উপযুক্ত হয়ে যাবে। তো দেখা গেছে আপনারা যারা এই পদ্ধতিতে চাষাবাদ করতে চান হাইড্রোপনিক পদ্ধতিতে মাটি ছাড়া, তো আপনারা দেখবেন ভিডিওতে একটা নাম্বার দেওয়া আছে, আপনারা যদি এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আপনারা যে কীভাবে চাষ করবেন সে বিষয়ে কিন্তু আমরা আপনাদেরকে ইনশাল্লাহ এ টু জেড একটা সাপোর্ট দিতে পারবো। আরেকটা বিষয় যেটা থাকবে সেটা হলো এই পদ্ধতিতে আমাদের স্ট্রোক সলিউশন লাগে। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমার হাতে দুইটা সলিউশন দেখতে পাচ্ছেন, দুইটা বোতল দেখতে পাচ্ছেন এখানে, তো একটা হলো স্ট্রোক সলিউশন এ আর একটা হলো স্ট্রোক সলিউশন বি। তো এটা হলো মূলত নিউট্রিশন, অর্থাৎ গাছের পুষ্টি, এটাকেই নির্দিষ্ট একটা মাত্রায় আমাদের কিন্তু পানির সাথে মিক্সড করে এটা আমাদের গাছের গোড়ায় দিতে হয়, এটাই হলো মূলত গাছের খাদ্য। তো আপনারা যারা আজকে প্রথম ভিডিওটি দেখছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো আমাদের আগে পূর্বের ভিডিওগুলো দেখার জন্য, যে কীভাবে চারাগুলো আমরা উৎপাদন করলাম, সেটা কীভাবে বেডে রূপান্তর করলাম, স্থাপন করলাম, এবং সেটা ধীরে ধীরে কীভাবে আজকে এই পর্যায়ে চলে আসলো, তো তারা আপনারা দেখলে তাহলে কিন্তু সহজে আপনারা বুঝতে পারবেন এই বিষয়ে। তো আজকে ভিডিও আর লং করব না, আমি ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। তো আপনারা যারা নিয়মিত আপডেট চান এই বিষয়ে, আপনারা কিন্তু আমাদের সাথে যদি যুক্ত থাকেন, অর্থাৎ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন, তাহলে পরবর্তীতে আপডেটগুলোও কিন্তু ইনশাল্লাহ খুব সহজে আপনারা পেয়ে যাবেন। তো সে আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।